আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ রাইটিং ক্লাস ওয়ানে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলা ওয়ান কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন অর্থাৎ তোমরা একটি অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবা তার ফর্মুলাটুকু আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব তো তোমাদের যাদের কাছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন বইটি রয়েছে যে বইটি তোমরা স্ক্রিনে দেখতেছো এই বইয়ের পেজ নম্বর সতেরো এবং আঠারো নম্বর পেজ বের করো কারণ আজকে আমি তোমাদের সতেরো এবং আঠারো নম্বর পেজ থেকেই এই অ্যাপ্লিকেশনগুলো পড়াবো অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলা ওয়ান তো দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর সেটিং অ্যাপ এ কম্পিউটার ক্লাব ডিবেটিং সোসাইটি অডিটোরিয়াম ব্লাড ডোনেশন ক্লাব লিটারলি ক্লাব ইংলিশ ডিবেটিং ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যান্টিন কমন রুম রিটিং রুম ওয়াইফাই ইন দ্য ক্যাম্পাস অর্থাৎ কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তো দেখো আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন আসলে এই ফর্মুলাটুকু লিখলেই হবে অথবা কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তোমরা কিভাবে করবা এই ফর্মুলাটুকু ইউজ করে লিখলে কিন্তু হয়ে যাবে প্রথমে তোমাদেরকে লিখতে হবে ফর্মুলা ফর্মুলা যেহেতু আমি এখানে দিয়েছি প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে তো দেখো আমি এখানে তারিখ লিখেছি ছয় সেপ্টেম্বর দুই তো এখানে তোমাদেরকে অবশ্যই মাসের নামটি বানান করে লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে দা প্রিন্সিপাল এখানে দা প্রিন্সিপাল লিখবে কেন কারণ দেখো এই প্রশ্নটি কিন্তু প্রিন্সিপাল লিখতে বলা হয়েছে আমি এখানে লিখে দিয়েছি দেখো দা প্রিন্সিপাল এরপরে তোমাদেরকে কলেজের নাম লিখতে হবে তো দেখো এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কলেজের নাম উল্লেখ নাই মধ্যে কলেজের নাই সুতরাং তোমরা এখানে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ লিখিও যদি এখানে কলেজের নাম উল্লেখ থাকে তখন যে কলেজের নামটি উল্লেখ থাকবে সেখানে এই কলেজের নামটুকু বসাতে হবে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা রকিবুল টোয়েন্টি ফোর কলেজ ইউজ করিও কারণ এই কলেজের কোনো অস্তিত্ব নাই এই কলেজটি কোথায় অবস্থিত তার ঠিকানা বসাতে হবে তো দেখো আমি এখানে ঠিকানা বসিয়ে দিয়েছি মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে তোমাদেরকে সাবজেক্ট বানান করে লিখতে হবে এরপরে লিখতে হবে পেয়ার ফর সেটিং অ্যাফ এ কমন রুম তো দেখো আমি এখানে কমন রুম দিয়েছি তোমাদের পরীক্ষায় যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আসে তখন তোমরা কমন রুমের জায়গায় লিখবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যদি ক্যান্টিন আসে তখন তোমরা লিখে দিবে কমন রুমের জায়গায় ক্যান্টিন অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নটুকু আসবে কমন রুমের স্থানে সেই প্রশ্নটুকুর নাম লিখতে হবে এর বাংলা অর্থ হলো কমন রুম স্থাপনের জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার সার লিখে কমা দিতে হবে we beg most respectfully to state that we are the students of your reported college এর বাংলা অর্থ হলো অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আমরা আপনার স্বনামধন্য কলেজের শিক্ষার্থী আওয়ার কলেজ হ্যাস আন্ড গুড রিপুটিশন ফর ইটস গুড রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যপর্বিত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উই এনজয় অলমোস্ট অল ফ্যাসিলিটিস হেয়ার এর বাংলা অর্থ হল আমরা এখানে প্রায় সকল সুযোগ সুবিধা উপভোগ করি বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সারো দ্যাট আওয়ার কলেজ হ্যাজ নো কমন রুম তো কমন রুমের স্থানে পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের নাম লিখতে হবে এর বাংলা অর্থ হলো অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজে কোনো কমন রুম নাই নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট এটি ছাড়া কোনো কলেজে সম্পূর্ণ হতে পারে না আওয়ার স্টুডেন্টস আর অলসো ভেরি মাস ইন্টারেস্টেড ইন ইট আমাদের শিক্ষার্থীরা এটি নিয়ে খুবই আগ্রহী সো সুতরাং উই রিকোয়েস্ট ইউ টু সেট আপ এ কমন রুম সুতরাং করছি তো এখানে কমন তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নাম লিখতে হবে যদি তোমাদের কম্পিউটার ক্লাব আসে তখন তোমরা কমন রুমের স্থানে কম্পিউটার ক্লাব লিখে দিবে বাদ বাকি অংশটুকু ঠিক থাকবে এরপরে তোমাদেরকে লিখতে হবে

এখানে কমন রুমের স্থানে এই তিন জায়গায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটির নাম লিখে কিন্তু তোমরা মার্কের মধ্যে হলেও আট থেকে নয় তুলতে পারবা হান্ড্রেড প্রশ্ন করতে পারো স্যার আপনি তো কোনো কিছু স্থাপনের জন্য আবেদন কিভাবে লিখতে হয় সেটি আমাদেরকে শেখালেন কিন্তু আমাদের যে ইনক্রিজিং যে বিষয়টি আছে অর্থাৎ কোনো কিছু কলেজে আছে কিন্তু সেটি বৃদ্ধির জন্য আবেদন আমরা কিভাবে করব তো দেখো আমি এখানে দুটি প্রশ্নের দিয়েছি তোমরা কিভাবে আসবো অর্থাৎ কোনো কলেজে তোমাদের কোনো কিছু আছে সেটির সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তোমরা কিভাবে আবেদন করবা তো দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি দুই কমন রুম ফ্যাসিলিটিস অর্থাৎ কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন তো দেখো এই অংশটুকু ঠিক থাকবে সাবজেক্টের জায়গায় পেয়ার ফর সেটিং আপ এ এখানে তোমাদেরকে লিখতে হবে ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস তো আমি দেখো পরের পরে লিখে দিলাম ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস তো তোমাদেরকে লিখতে হবে পেয়ার ফর ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস অর্থাৎ কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন স্যার স্যার লিখে অংশটুকু ঠিক থাকবে উই বেক মোস্ট রিসপেক্টফুলি টু এস্টেট দ্যাট

তোমরা এখানে যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের নামটুকু লিখে দিবা দেওয়ার পরে লিখবা ফ্যাসিলিটিস আর ভেরি এর বাংলা অর্থ হলো এর বাংলা অর্থ হলো অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কমন রুমের সুযোগ সুবিধা খুবই কম দেয়ার ইস এ ল্যাক অফ ইনডোর এক্সপোর্টস ম্যাটারিয়ালস ইনডোর অর্থাৎ কমন রুমের ভিতরে খেলাধুলার সামগ্রীর অভাব রয়েছে সো সুতরাং উই আর ব্যাডলি ইন নিড অফ ইনক্রিজিং আওয়ার কমন রুম ফ্যাসিলিটিস সুতরাং কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন দেখো জাস্ট এখানে আমি এক থেকে দুই ডান লিখে দিয়েছি এই এক থেকে দুই ডান লিখে দিলে কিন্তু ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস এর অ্যান্সারটুকু হয়ে গেল বাদ বাকি টুকু ঠিক থাকবে মে উই দেয়ার পর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ড আওয়ার পেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই এরপরে তোমাদেরকে লিখতে হবে উ রিমেন্স আর ইয়ার্স মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ রকিবুল চন্ডীপুর কলেজ মিরপুর টেন ঢাকা এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কারণে আমি এই প্রশ্নটির সমাধান করে দিলাম ওই ফর্মুলাটুকু ইউজ করে এখন আমি তোমাদেরকে আর একটি প্রশ্নের সমাধান করে দিব এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অর্থাৎ লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন এই অংশটুকু ঠিক থাকবে পেয়ার ফর এর পরে তোমাদের কি লিখতে হবে পেয়ার ফর ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস তো দেখো পেয়ার ফর এর পরে লিখে দিলাম ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস তো দেখো স্যার উই বেক মোস্ট রিসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড কলেজ আওয়ার কলেজ হ্যাজ অ্যান্ড এ গুড রিপোর্টিউশন ফর ইটস গুড রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস

এখানে রেফারেন্স বুকের অর্থাৎ বিভিন্ন প্রকার বইয়ের অভাব রয়েছে সো উই আর ডার্টলি নিট অফ ইনক্রিজিং আওয়ার লাইব্রেরি ফ্যাসিলিটিস সুতরাং আমাদের লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন এরপরে তোমাদেরকে লিখতে হবে মে উই দেয়ার ফর পে অ্যান্ড হোপ দ্য ইউ উড ভি কান্ড অ্যান আপ গ্রান্ট আওয়ার পেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই। উই রিমেন্স আর ইউর মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর ট্রেন ঢাকা তো দেখো আমি এখানে দুটি প্রশ্নের সমাধান করে দিলাম ওই মাত্র ফর্মুলা ইউজ করে যদি ইনক্রেজিং আসে তখন তোমরা কিভাবে অ্যান্সার লিখবা আর এটি হলো কোনো কিছু স্থাপনের জন্য আবেদন অর্থাৎ যদি কোনো কিছু স্থাপনের জন্য আবেদন আসে তখন তোমরা কমন রুমের জায়গায় সেই প্রশ্নটুকু লিখে দিবা আর যদি তোমাদের কোনো কিছু ইনক্রেজিং বৃদ্ধি করার জন্য আবেদন আসে তাহলে তোমরা এভাবে অ্যান্সারটুকু লিখে দিবা তো তোমার আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের যাদের কাছে কাছে এই বইটি রয়েছে আমি এখানে কিন্তু আর একটি অ্যাপ্লিকেশন দিয়েছি সিঙ্কিং পারমিশন টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্পিং ইন ইউর কলেজ সিঙ্কিং পারমিশন টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন ইন দ্য কলেজ এই প্রশ্নটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা পেজ নম্বর আঠারোর তিন নম্বর অ্যাপ্লিকেশনটুকু অ্যান্সার করে দেওয়া আছে সেটি তোমরা মনোযোগ সহকারে পড়বা আর তোমরা যারা যারা এখনো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স নোট দুই হাজার চব্বিশ মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাজেশন বইটির মধ্যে বঙ্গানুবোধ সহ বাংলা সহজ টেকনিক দেওয়া আছে গ্রামার পার্ট রিটেন পার্ট এবং সকল একদম দিয়ে দেওয়া আছে তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয় এই সাজেশন বইটির মূল্য হল পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তেই দেওয়া হয় একদম ফ্রি তোমাদেরকে কোনো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ দিতে হবে না তো আমি তোমাদেরকে বলবো তোমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বইটি ক্রয় করো তাহলে আর তোমাদেরকে কোনো বই ক্রয় করতে হবে না এবং কোথায় গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এই বইটি পড়লে তোমরা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা হান্ড্রেড পারসেন্ট এ প্লাস তুলতে পারবা